আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পলিটিভি সংবাদে সাথে আছি আমি তাবাসসুম আমিন। শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। রায়গঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নীলফামারীতে তিস্তার পানিতে দুই উপজেলার 9টি ইউনিয়ন প্লাবিত। করোনা উপেক্ষা করে কিশোরগঞ্জে জনসাধারণ অবাধ চলাফেরা। দশমিনা হাজি হাট লস ঘাট পন্টুনটি অযত্ন অবহেলায় ডুবে যাচ্ছে নীরব কর্তৃপক্ষ। এবং বরগুনায় গৌরীচরণ ফুলঝুরি সড়কে রিপেয়ারিং কাজে ব্যাপক অনিয়ম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী অভিযানে 400 পিস ইয়াবা ট্যাবলেট সহ সেলিম রেজা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানি র‍্যাব 12 সদস্যরা। সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার গোদগাতি পশ্চিমপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে সেলিম রেজাকে 400 পিস ইয়াবা ও 2টি মোবাইল সেট সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা মঞ্জুর করা হয়েছে। সকাল হতে ভারী বৃষ্টিপাত হওয়ায় এবং তিস্তার পানি বৃদ্ধি পায় নীলফামারী 2টি উপজেলার 9টি ইউনিয়নে প্রায় 1500 পরিবারের বসতবাড়ি ও চাষাবাদের জমি বন্যার পানিতে প্লাবিত হয়েছে। নীলফামারী থেকে আব্দুল মালিকের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। উজানের ঢলে আসা তিস্তা ব্যারেজের পানি 18 সেন্টিমিটার বিপদসীমা অতিক্রম করেছে, যার কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং তিস্তার পানি দ্রুত বেড়ে যাচ্ছে। শনিবার সরেজমিনে দেখা যায় ভারী বৃষ্টিপাতের ফলে উজানের ঢলে ডিমলা উপজেলা টেপাখড়ি বাড়ি, গয়াগাড়ি, খালিশা চাপানি ও ঝুনাগাছ চাপানি এবং খগাখড়ি বাড়ি 5টি ইউনিয়নের চরে ব্যাপক ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে এবং বন্যার পানিতে প্লাবিত হয়েছে সব এলাকা। এছাড়াও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাওয়াবাড়ি, শোলমারি ও কইমারি ইউনিয়নে প্রায় 15টি চর তিস্তা পানিতে প্লাবিত হয়। সাতুরনামা চর এলাকায় বেশ কয়েকটি পরিবারকে তাদের ঘরবাড়ি ভেঙে অন্যত্রে নিয়ে যেতে দেখা যায়। তারা বলেছে বন্যায় তাদের বসতবাড়ি, চাষাবাদের জমি ও বাপদাদার কবরগুলো তলিয়ে যায়, এমনকি বিভিন্ন প্রজাতির গাছপালা প্রবল ঝড়ে ভেঙে যায়। ঝুনাগাছ চাপানি ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, উজান থেকে পাড়ি ঢলে নেমে আসা পানিতে তিস্তার পানি অনেক বেড়ে যায়। বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে তিস্তা ব্রিজের নিচে পানি যাচ্ছে। এলাকার অনেক লোক পানিবন্দী হয়ে আছে, তাদের জন্য সরকারিভাবে আপনারা কিছু ব্যবস্থা করেন। বাড়ির পাশ দেশের অন্যতম হটস্পট জেলা কিশোরগঞ্জ হলেও তা নিয়ে ভ্রুক্ষেপ নেই কিশোরগঞ্জবাসীর। নেই তাদের করোনা প্রতিরোধ কোনো সুরক্ষা ব্যবস্থা, মাস্ক কিংবা সামাজিক দূরত্বের বালাই নেই কারো। দেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর সাথে পাল্লা দিয়ে যে জেলায় বাড়ছে জনসাধারণ অবাধ চলাফেরা, এ পর্যন্ত কিশোরগঞ্জের 13টি উপজেলার মাঝে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ভৈরবে। ভৈরবে করোনার রোগী প্রায় 500 ছুঁই। দ্বিতীয় অবস্থানে রয়েছে কিশোরগঞ্জ সদর। সদরে করোনা আক্রান্ত রোগী প্রায় 300 জন। এছাড়া উপজেলাটির তৃতীয় অবস্থান রয়েছে বাজিতপুর উপজেলা। এই উপজেলাতে প্রায় 100 জন করোনা রোগে আক্রান্ত বলে জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে। পটুয়াখালী দশমিনা উপজেলা হাজিরহাট লঞ্চঘাট একটি জনগুরুত্বপূর্ণ লঞ্চঘাট নামে পরিচিত। আমাদের দশমিনার প্রতিনিধি ফয়েজ আহমেদ জানান, সেই 90 দশক থেকে একই পথে প্রতিদিন ঢাকাগামী দূরপাল্লার বেশ কয়েকটি দোতলা এবং বরিশালগামী কয়েকটি একতলা লঞ্চ রীতিমতো যাতায়াত করে আসছে। দেখা গেছে এখান থেকে প্রতিদিন ঢাকা, বরিশাল, ভোলা ও রাঙ্গামাটি সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন চড়া অঞ্চলে কয়েক শত লোকের চলাচল এই একমাত্র নৌপথে। সে সূত্রে আলোকে দশমিনা হাজিরহাট লঞ্চঘাটটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। সেখানে রয়েছে একটি নৌ পুলিশ ফাঁড়ি। নৌপথে ঢাকা বরিশাল নৌ যোগাযোগ ভালো থাকার সুবিধায় এই এলাকায় গড়ে উঠেছে বহু মৎস্য ব্যবসায়ীদের ব্যবসা কেন্দ্র। এছাড়াও এ ঘাটে দশমিনা উপজেলার বিভিন্ন ব্যবসায়ীরা ঢাকা থেকে মালামাল ওঠানামা করে নির্বিঘ্নে। সংগত কারণে এ পল্টনটি সাধারণ যাত্রী ছাড়াও ব্যবসায়ীদের কাছে রয়েছে ব্যাপক চাহিদা। ইতিপূর্বে এ ঘাট থেকে আরো 2টি পল্টন কর্তৃপক্ষের অবহেলার কারণে নদী গর্ভে বিলীন হয়েছে বলে জানান এলাকাবাসী। এ মর্মে বিআইডব্লিউটি এর পটুয়াখালী পোর্ট অফিসার খাজা সাদিকুজ্জামানকে মোবাইল ফোনে বিষয়টি জানানো হলে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় 2-1 দিনের মধ্যেই পল্টনটি ডুবে যাওয়ার আশঙ্কা ভুক্তভোগী এলাকাবাসী। তাই জরুরি ভিত্তিতে এই পল্টনটি সংস্কার করে যাত্রী, সাধারণ এবং ব্যবসায়ীদের কল্যাণে এগিয়ে আসবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি ভুক্তভোগী মহলের।
আমাদের বরগুনা প্রতিনিধি মোহাম্মদ শরাফ হোসেন জানিয়েছেন বরগুনা সদর উপজেলা গৌরীচণ্ডা ফুলঝুরি সড়কে বহুল গণগুরুত্বপূর্ণ রাস্তাটি চরম জনদুর্ভোগের পর 2 কিলোমিটার রাস্তায় চলছে মেরামতের কাজ 30 জুনের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে 27 লক্ষ টাকা ব্যয় রিপেয়ারিং কাজ শুরু হয়েছে কাজের মান নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে কাজে নিয়োগপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান বৃষ্টির দিনও রাস্তার কাজে গুণগত মান ঠিক না রেখে দিব্যি কাজ চালিয়ে যাচ্ছে অভিযোগ এলাকাবাসীর রাস্তার দুপাশে সাউন্ড সোল্ডার ভরাট না করে রাস্তায় এজিং না বসে পুরাতন খানা খন্দের গর্তের মধ্যে বালি ও আস্ত ইট দিয়ে কোনো ধরনের ফিনিশিং কিংবা পরিষ্কার না করে ময়লা ও কাদাযুক্ত রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ অব্যাহত রয়েছে স্থানীয়দের কারো তোয়াক্কা না করে বরগুনা সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী উপস্থিত অবৈধ পন্থায় অনিয়মের মাধ্যমে কাজ করে যাচ্ছে রাস্তায় উপস্থিত থাকা সড়ক ও জনপথ সুপারভাইজার নিজামউদ্দিন বলে কাজে অনিয়ম দেখে বাধা দিয়েছে তবে নিয়ম অনুযায়ী কাজ না করায় ভুল করেছে ঠিকাদার প্রতিষ্ঠান ঠিকাদার রাজভূষণ বলেন আপনাদের চোখে যেটা অনিয়ম হচ্ছে সেটা উপরে লিখে আপনারা রিপোর্ট করে দেন স্থানীয়দের অভিযোগ ঠিকাদার প্রভাবশালী হওয়ায় শিডিউল মতো কাজ করছে না জনসাধারণ এমন অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন কাজের মান খুবই খারাপ এক কথায় কোনো রকম একটু ভল্লেপার মতো লিপ্তেই যাইতেছে তারা কোনো কিছু ব্যবহার করতেছে না আর কোথায় বসে যে মাল বানায় তারা সেইটাই বলতে পারছে না এতে খোয়া দেয় না কাদা লইয়ায় কি দেয় তারাই জানে রাস্তার গাছের গুড়ি দেয় কি এটা বুঝতেছি না রাস্তার কাজের মান একবারে খারাপ এর থেকে না করাই ভালো ছিল আগের অবস্থায় আমাদের ভালো এখানে রিপেয়ারিং এর কাজ করছেন ঠিকাদার প্রতিষ্ঠান রাজীব প্রাইম কোড ব্যবহার করছে না এবং কাদা কর্দমাযুক্ত ভাবে তারা মাল মিলিয়ে তারপরে তারা এই রাস্তায় রিপেয়ারিং কাজ করছে আস্ত ইট দিয়ে তারপরে উপরে কোন রকম তারা তৃতীয় নাম্বার না চতুর্থ নাম্বার ইটের খোয়া দিয়ে তারপর তারা ফিনিশিং দিচ্ছে কোন রকম খালি ইউনিয়নের বাসিন্দা আমরা সচেতন ব্যক্তি আমরা এখানে রাস্তার কাজে আমরা বলছি যে আপনারা এই রাস্তার কাজ অনেক হচ্ছে কিন্তু তারা কোনোভাবে তোয়াক্কা না করে নীলফামারীতে তিস্তার পানিতে 2 উপজেলার 9টি ইউনিয়ন প্লাবিত করোনা উপেক্ষা করে কিশোরগঞ্জে জনসাধারণের অবাক চলাফেরা 10 মিনা হাজি হাট লস ঘাট পল্টুনটি অযত্ন অবহেলায় ডুবে যাচ্ছে নীরব কর্তৃপক্ষ এবং বরগুনায় গৌরীচণ্ডা ফুলঝুরি সড়কে রিপেয়ারিং কাজে ব্যাপক অনিয়ম পলিটিভি সংবাদ এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখতে ভিজিট করুন www.youtube.com/politifi এছাড়া ফেসবুক লগ ইন করুন www.facebook.com/politifi আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পলিটিভি দেশ ও জনতার কথা বলে